তার ভিতরে বলাঙ্গীর স্টাইলে জোহা আমার কর্মকর্তা মানুষ অনুরোধ করবে, সমানে সমর্পিত করবে, অনুরোধ করবে পরদক্ষা নিকাশ উভয়জনকে আমার মহিলা অনুরোধ করবে। এই অবসরে আমার মহিলা শাখার উপদেষ্টা লিকাশ উভয়জ জোরদার বলতে দেখে স্বাগত করমা মজান দিয়ে উঠবে অনুভব মহান্তি জয় মা সমলেই জোহার সমস্তকু। মু এইটি ছিড়া হয়েছি ভাই মানের সাথে, আমি সমস্ত গোটি পরিবার ইয়ে মাটিরে মু কটকরু আসি থাই পারে, কিন্তু আজ্ঞা আম মাটি তো গোটি, আমি গোটিয়ে পরিবার আজ্ঞা, আমি ভাই মানে আমি ভৌণী মানে আমার মা গুরুজন আমার নিজ স্বাভিমান পাই যুগ যুগর সবুলে একাঠি হয়ে আসিছু, সারা জীবন পাই নিজ স্বাভিমান রক্ষা সুরক্ষা পাই একাঠি হি থিবা শেষ নিঃশ্বাস পর্যন্ত আপন মানক প্রতি মোর ভাল পাইবা কেবে কমিব নাই কে কমি পারিবে নাই তাকে। মু এঠিয়া পূর্বরু বি আসিছি, মু যেতে কহিলে বি কম পড়িযিব, যৌ যৌ স্পেশাল গেস্ট বা চিফ গেস্ট এঠি আজি অছন্তি মঞ্চ উপরে, আমার মাননীয় বিধায়কঙ্ক কথা কুহন্তু, মাননীয় রাজ্যসভা সাংসদঙ্ক কথা কুহন্তু, ভৌণী চেয়ারপর্সন ম্যাডামঙ্ক কথা কুহন্তু এবং মন্টু ভাইঙ্ক কথা কুহন্তু, এবং তা সহিত ভাই আমার রুকুসুনা ভাই বি এটা অছন্তি, যে ওড়িশার জনে সুনামধন্য কলাকার যেতে জনে বি এটি অছন্তি, আর স্পেশালি বিইং হিউম্যান ফাউন্ডেশনর মোর যে ভাই মানে আর ভৌণী মানে তাঁকু মু মোর হৃদয় ভিতর কোটি কোটি প্রণাম ধন্যবাদ জনাউছি। কথা কহিলে মোর সান ভাই সোমনাথ যে কথাটি কহিলে, সোমনাথ মু তমুঠু কিছু শিখিকি বা তমুঠু কিছু পচারিকি বুঝিকি যে কথাটি কহিবি নাই সেটা হি কহিবি বর্তমান, কি মো হৃদয় কোন কৌছি তম পাই কি মু জানিছি মু মো মাতা পিতাঙ্কু কোভলি ভাবে ভাল পায়, আউ মাটি মাকু কোভলি ভাবে ভাল পায়, আপন নিজ মাকু কেতে মাত্রারে ভাল পাআন্তি সেটা বেশ ভাল ভাবে মু বুঝিছি আউ জানিছি, আউ বিইং হিউম্যান ফাউন্ডেশন র প্রত্যেকটি কাম আপন মানে করোনা সময়ে করিথিবা কাম কুহন্তু তা পরর বি কথা কুহন্তু, শবদাহ করিবা ঠু আরম্ভ করি কি লোকমানক পাখরে ছিড়া হবা অসময়ে যেতবে কেহি ছিড়া হই নথান্তি সে সময়ে বি আপন মানে যাইকি পৌঁছি পারছন্তি নিজ জীবন বিষয়ে পরোয়া ন করি কি তাঙ্ক সাহায্য করিয়া পাই, তো এইটা হচ্ছে প্রকৃত মনিষ পণিয়ার পরিচয়, তো এই পরিচয় আপন মানে জারি রাখন্তু আমার যুব সমাজ যুবপিঢ়ি এইভাবে পরিচয় নিয়ে বঞ্চিবা জরুরি, আউ আমার মাতা পিতাঙ্কু সবুবেলে আমি সম্মান দেওয়া জরুরি, ভাই আমার তাঙ্কর বক্তব্য রখিলা বেলকু শেষ হাসল করুলে মাননীয় বিধায়ক কলিকেশ ভাইঙ্কু সে গোটে ছোট অনুরোধে কলে যেথির মু একদম সহমত, আউ মোর পুরা বিশ্বাস অগাধ বিশ্বাস নিশ্চিত ভাবে সেটা জলদি ত্বরান্বিত হব, গোটে জরাশ্রম যে অধা অধুরা রয়েছে তাকে পুরা করিয়া পাই কি, কিন্তু মো মনর কথা হচ্ছে এই আজ্ঞা কি যোটা যে কথাটি কি মাননীয় রাজ্যসভা সাংসদ নিরঞ্জন মিশ্র কে কিন্তু সিনেমা মাধ্যমে অনেক সময় চেষ্টা বি করেছি তাকে দেখাই এবং সমাজের কিছু পরিবর্তন তো আসু সে চেষ্টা করি যেতবে মানে আগুক আসিছি তা হচ্ছে ইয়া কি জরাশ্রম তো করে নব সেটি যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যে পিলা মানে তাঁর যত্ন দায়িত্ব নেই পু না তাঁকু সেটি রক্ষা হচ্ছে তাঁর যত্ন নিয়া যাচ্ছে তাঁর দায়িত্ব নব তোমাকে তো বহুত আশীর্বাদ মিলবে সেটা কিছু কবার না, কিন্তু ভাবে কি জরাশ্রমের সংখ্যা বড়ুচি কী আমি কোণ এত হীন মানসিকতা আপণই নেলু কি আমি জন্ম করে মাতা পিতাঙ্কর যত্ন দায়িত্ব আমি নেই পারি না, এটা কত দুঃখর কথা ভাবিকি দেখন্তু সমাজের এবার বড় বড় পজিশন অনেক লোক বিরাট বড় বড় পজিশন কহিবাকু চাই গোটি সেক্টর প্রত্যেকটি সেক্টর সি অভিনেতা অভিনেত্রী কথা কুহন্তু রাজনেতা কথা কুহন্তু আইএএস আইপিএস বিজনেসম্যান ব্যুরোক্রেটস বড় বড় লোক যে ক্ষেত্রে আপনার লোক কথা কুহন্তু সবু ক্ষেত্রের গোটে না গোটে এমনি বিরাট বড় বড় উদাহরণ অনেক যে মানে নিজ বাপা মাকে নিয়ে ছাড়িকি আসছেন তাঁর শেষ অন্তিম সংস্কার করার সে যাতে না তাঁকু লাগে বহুত রোজগার করে দিয়েছু আমি যাইকি বাহার বাহার বার দিয়ে দেবে পয়সা ইয়াকে এত টাকা নিয়ন্তু বাপা মাঙ্কর অন্তিম সংস্কার করে নেবে আউ যদি অধিকা দরকার হব আমি কহিবে আমি দেই দেবু
ୟାଠୁ ବଡ଼ ଲାଜର କଥା କ'ଣ ଆଜ୍ଞା? ଆଉ ଯେତେବେଳେ ଆମ ପାଖରେ ଜଣେ ଏତେ ମହାନ ସାମ୍ବାଦିକ ଯାହାଙ୍କୁ ଯିଏ ମାଟିର ସତ କିନ୍ତୁ ତାଙ୍କୁ ସାରା ଓଡ଼ିଶା ସାରା ଭାରତ ଚିହ୍ନିଛ, ଭଲ ପାଇଛି ତାଙ୍କର କହିବା ଶୈଳୀ, ମନୋରଞ୍ଜନ ମିଶ୍ର ଓ ଟିଭି ମନୋରଞ୍ଜନ ଯୋଶୀ ସରି ମନୋରଞ୍ଜନ ଦେଖିଲେ ମୁଁ ଆପଣ ଦେଖିକି ଘାବରୁଛି ତାହେଲେ ନା କ'ଣ? ଇଜ୍ ଏ ଟେରର ଜର୍ଣ୍ଣାଲିଜମରେ ବଟ୍ ଅ ଟ୍ରୁ ଜର୍ଣ୍ଣାଲିଷ୍ଟ ମନୋରଞ୍ଜନ ଯୋଶୀ ଓ ଟିଭି ଭାଇ ଏ ଯୋଉ କୁହନ୍ତି ତାକୁ କେବେ କେହି ବି କମ୍ପିଟ୍ କରିପାରିବେ ନାହିଁ। ୟୁ ଆର୍ ଏକ୍ସଟ୍ରାଅର୍ଡିନାରୀ ଇନ୍ ୟୋର୍ ପ୍ଲେସ୍। ମେ ବି ମୁଁ ନାଁରେ ଭୁଲ ସ୍ଲିପ୍ ଅଫ୍ ଟଙ୍ଗ୍ ହେଇଥାଇପାରେ, ବଟ୍ ଆପଣଙ୍କର ପୋଜିସନକୁ କେହି ମିସ୍ କରିପାରିବେ ନାହିଁ। ଆଣ୍ଡ ତାପରେ କହିବି ଅଖିଳେଶ କଳିକେଶ ବାବୁ, ଯିଏକି ତାଙ୍କର ପରିବାର ଏୟୁ ସିନ୍ଦେବ ସାର୍ ଏବଂ ତାଙ୍କର ଭାଇ ଅଖିଳେଶ ବାବୁ, ଦୁଇ ଜଣଙ୍କୁ ମୁଁ ବହୁତ ଭଲ ପାଏ, ଏବଂ ବହୁତ ସମ୍ମାନ କରେ ନିରଞ୍ଜନ ବାବୁଙ୍କୁ ମଧ୍ୟ। ଏବଂ ରୁକୁସୁନା ଭାଇ ଜଣେ ଏମିତି କଳାକାର, ମୁଁ ଚାହିଁବି ଆଗାମୀ ଦିନରେ ସେ ସମୟ ଦିଅନ୍ତୁ, ମୁଁ ତାଙ୍କ ସହିତ ମଧ୍ୟ ମୋ ସିନେମାରେ କାମ କରିବାର ସୁଯୋଗ ପାଏ, ମୋତେ ସେ ସୁଯୋଗ ମିଳିଥାଉ। ଆଉ ଆପଣମାନଙ୍କର ଆଶୀର୍ବାଦ ଆମେ ଜାଣିଥାଉ। ଆଗାମୀ 9 ତାରିଖରେ କର୍ମ ସିନେମା ରିଲିଜ୍ ହେବ। କର୍ମ ସିନେମା ଆପଣମାନଙ୍କୁ ଅନୁରୋଧ ଯିବେ ଦେଖିବା ପାଇଁ। ଆଉ ସେଥିରେ ଗୋଟେ ସୁନ୍ଦର ବାର୍ତ୍ତା ଦିଆଯାଇଛି ଏଇଆ କି ତ୍ରେତୟା ଯୁଗରେ ଯେତେବେଳେ ପ୍ରଭୁ ଶ୍ରୀରାମ ପଛରୁ ବାଳିଙ୍କୁ ବଦ୍ଧ କରିଥିଲେ, ସେଇ ବାଳି ଦ୍ୱାପର ଯୁଗରେ ଜାରାସବର ରୂପରେ ପୁଣି ଜନ୍ମ ନେଇ ପ୍ରଭୁ ଶ୍ରୀ କୃଷ୍ଣଙ୍କୁ ସରାଘାତ କରିଥିଲେ। ତ ଯେତେବେଳେ ଭଗବାନ ବି ନିଜ କର୍ମର ଫଳ ପାଆନ୍ତି, ତାହେଲେ ଆମେମାନେ ତ ମଣିଷ ମାତ୍ର, ଯାହା କରିବା ଯେମିତି କରିବା ସେମିତି ହିଁ ପାଇବା, ସେମିତି ହିଁ ଭୋଗିବା। ଯଦି ଭଲ କରିବା ଭଲ ଫଳ ପାଇବା, ଯଦି ଖରାପ କରିବା ତାହେଲେ ଖରାପ ଫଳ ନିଶ୍ଚିତ ଭାବରେ ପାଇବା, କେହି ବଞ୍ଚିକି ଯାଇପାରିବା ନାହିଁ। ତ ତାକୁ ସମସ୍ତେ ନିଜ ଜୀବନ ଆଧାର କରିକି ଭଲ କାମ କରିଚାଲନ୍ତୁ ଏବଂ ନିଜ ଜୀବନ ସବୁବେଳେ ହସ ଖୁସିରେ ଥାଆନ୍ତୁ, ଭଲ ପାଇବା ବାଣ୍ଟୁଥାନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ। ବନ୍ଦେ ଉତ୍କଳ ଜନନୀ। ଜୟ ମା ସମଲେଇ। ଏବଂ ଆପଣ
সমস্ত অতিথি মানুষ উল্লেখ করি সে মঞ্চকে আসলে তার আগে বলাঙ্গীর সমস্ত সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক অনুভব ভাইকে সমর্থিত করবার লাগি চাহুছ। বলাঙ্গীর সমস্ত সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্ত অন্ধকর্মী সঞ্জীব দা বিনোদ।